আজকের আলোচনাটি দশমিক সংখ্যা নিয়ে। আমরা জানি আমরা যখন একটু অ্যাডভান্স ম্যাথ করতে চাই, দশমিকের পরে অনেকগুলো অঙ্ক থাকে এবং দশমিক নিয়ে আমাদের অনেক ধরনের জানার ব্যাপার রয়েছে। সেই জানার ব্যাপারগুলো আমরা আজকে আলোচনা করব। দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করলে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমটি হচ্ছে মূলদ ভাগে এবং দ্বিতীয়টি হচ্ছে অমূলদ ভাগে। প্রথমে আসা যাক মূলদ ভাগে আমরা কী করতে পারি। আমরা মূলদ ভাগে মূলত সসীম এবং অসীম আবৃত্ত এই দুটো অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা খুব স্বাভাবিকভাবে যে দশমিক সংখ্যাগুলোর সাথে পরিচিত সেগুলো মূলত সসীম দশমিক সংখ্যা, যেমনটি আমরা দেখতে পারি 0.13 অথবা 2.5067 অথবা 101.200012। এই সসীম দশমিক সংখ্যাগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এর এক্স্যাক্ট যে ভ্যালুটি রয়েছে, যেমন এখানে 0.13, এই 13-এর পরে আর কিছু নেই, একদম এক্স্যাক্ট এবং ফাইনাইট একটি ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। আবার আমরা দেখতে পারি যে 101.200012, এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির কিন্তু এই 2-এর পরে আর কিছু নেই, আমরা কিছু শূন্য হয়তো বা যোগ করতে পারি যেগুলো আসলে এটির ভ্যালুতে কোনো ধরনের একদম বিন্দুমাত্র পরিবর্তন আনছে না, অর্থাৎ একটি ফাইনাইট বা একটি ফিক্সড ভ্যালু আমরা পাচ্ছি। এই ধরনের সংখ্যাকে আমরা বলি সসীম দশমিক সংখ্যা। এর আরেকটি যে পরবর্তীতে আসি সেটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক সংখ্যা। এই অসীম আবৃত্ত দশমিক সংখ্যাগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো চলতেই থাকে, তবে এই চলতে থাকার যে প্যাটার্নটি রয়েছে সেই প্যাটার্নের মধ্যে একটি মিল আমরা খুঁজে পাই। মিলটি কি? যে প্যাটার্নটি রয়েছে, যেমন আমরা প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটির দিকে লক্ষ্য করি, 0.1212 অর্থাৎ ধারণাই করে নেওয়া হচ্ছে এর পরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোতেও 1212 এই অঙ্কগুলোরই পুনরাবৃত্তি হতেই থাকবে। সুতরাং এটির একটি ফিক্সড বা এক্সাক্ট ভ্যালু না আমরা পেলেও আমরা এটির ভ্যালুটি কিভাবে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ পরবর্তী অঙ্কগুলো কেমন হতে পারে সেটির একটি ধারণা করতে পারি। একইভাবে 1.217217 এর পরেও যে আবার 217 হবে, তারপরে আবার 217 হবে সেটি আমরা ধরে নিতে পারি, যদিও এর ফিক্সড কোনো ভ্যালু আমরা এর মধ্যে পাচ্ছি না, কারণ এই 7-এর পরে একটি 2 আসলে কিন্তু এই আগের ভ্যালুটিতে কিছুমাত্র হলেও পরিবর্তনটি আসছে। একইভাবে 5.687 এর উপরে আমরা যে দুটি ডট চিহ্ন দেখছি এটির দ্বারা মূলত পৌনঃপুনিকতা বুঝায়, অর্থাৎ এই চিহ্নটিকে আমরা পৌনঃপুনিক চিহ্ন বলবো। এর অর্থটি কী? এর অর্থটি হচ্ছে 6-8-7 এই অংশটির পুনরাবৃত্তি হতেই থাকবে, অর্থাৎ এই সংখ্যাটিকে একটু বড় করে লিখলে আমরা পাবো 5.687687687 অর্থাৎ এটি চলতেই থাকবে। অর্থাৎ এই প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে আমরা এক্সাক্ট ভ্যালুটি হয়তো বা দেখাতে পারছি না, কিন্তু এর চলতে থাকা সংখ্যাগুলোর যে অঙ্কগুলো পরবর্তীতে আসবে সেগুলো কেমন হবে সেটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাচ্ছি। এই গেল মূলদ দশমিক সংখ্যা। এর পরে যেটি আসছে সেটি হচ্ছে অমূলদ দশমিক সংখ্যা, যেটিকে আমরা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হিসেবেও প্রকাশ করে থাকতে পারি বা বলে থাকতে পারি। এটির অর্থটি কী? এটি খুব স্বাভাবিকভাবেই সসীম এবং অসীম আবৃত্ততে যেমন একটি প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারি বা একটা এক্সাক্ট ভ্যালু আমরা পাই, সেই এক্সাক্ট ভ্যালুটি আমরা অসীম অনাবৃত্তের মধ্যে পাচ্ছি না বা তেমন কোনো প্যাটার্ন পাচ্ছি না, যেমনটি 0.27813258... এই ডটের মধ্যে আসলে কোন অঙ্কটি বসবে এর কোনো সুস্পষ্ট ধারণা আমরা করতে পারছি না, কিন্তু আমরা এটা জানি যে এর অঙ্কগুলো এরপরও চলতেই থাকবে। আমরা বাস্তব জীবনের দুটো সংখ্যা নিয়ে কথা বলি, যেমন একটি হচ্ছে পাই, আমাদের খুবই পরিচিত এবং প্রিয় একটি সংখ্যা। এই পায়ের মানটির কিন্তু আসলে কোনো এক্সাক্ট শেষ বলে আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি, বইয়ের পর বই চলে গেছে কিন্তু শেষ অঙ্কটি কী সে অঙ্কটি চলতেই রয়েছে, 3.141592.6... চলতেই রয়েছে। অথবা √2, এই √2-এর ভ্যালুটি হচ্ছে 1.41421.35... এর ভ্যালুটিও চলতে আছে, অর্থাৎ এক্সাক্ট অঙ্কে মানটি পাওয়া যাচ্ছে না, চলতেই থাকে এবং এই চলতে থাকার প্যাটার্নটিও আমরা ফিক্স হিসেবে পাই না, সেই জন্য এটি অসীম পর্যন্ত যাচ্ছে এবং অনাবৃত্ত দশমিক সংখ্যা হিসেবে প্রকাশিত হচ্ছে। তাই এটাকে আমরা বলি অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, যেটি অবশ্যই একটি অমূলদ সংখ্যা।